মহিলাদের জন্য পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। ইতিমধ্যে নভেম্বর মাসের 5 তারিখ হয়ে গেলেও আজও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি। তাহলে নভেম্বর মাসে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে? তাছাড়া যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই বা কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে? এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কী কী নিয়ম বদল হয়েছে এবং কারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন বা কারা পাবেন না, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার। বলা হয়েছে দেখুন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে ইতিমধ্যে নিয়ম বদল। অনেক মহিলার নাম কিন্তু বাতিল হতে পারে এই প্রকল্পের লিস্ট থেকে। তাছাড়া কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, নতুনরা যারা আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন, কাদের নাম বাতিল হতে পারে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে বর্তমানে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। শুরুতেই এই প্রকল্পে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রায় 1,90,00,000 মহিলা তাদের নিজেদের নাম কিন্তু লিখিয়েছিলেন, যার মধ্যে প্রায় 91% মহিলারাই 1,000 টাকা এবং 500 টাকা করে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছিলেন। তবে গত লোকসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ আরও বাড়ানো হয়েছে। সরাসরি 500 টাকাকে 1,000 টাকা এবং 1,000 টাকাটাকে 1,200 টাকা করা হয়েছে। আর তাই এই টাকা বাড়ানোর ঘোষণার পরেই আরও প্রচুর পরিমাণে মহিলারা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করছে। আর বেশি বেশি পরিমাণে আবেদনের ফলে ইতিমধ্যে নবান্ন সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, গত দুর্গাপুজোর হিসাব অনুযায়ী প্রায় 2,15,00,000 মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা ইতিমধ্যেই পাচ্ছেন। তো বুঝতে পারছেন, 1,90,00,000 মহিলাটা কিন্তু বেড়ে এখন 2,15,00,000 মহিলা হয়েছে যারা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তো কাদের নাম বাদ যাচ্ছে? দেখুন, বলা হয়েছে ভুল তথ্য ও প্রয়োজনীয় কাগজের অভাবে কয়েক হাজার মহিলার নাম কিন্তু এই প্রকল্পের তালিকা থেকে বাদ যেতে চলেছে। অর্থাৎ যারা দুর্গাপুজোর আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে প্রচুর মহিলার নাম কিন্তু বাদ হয়ে যাচ্ছে। মূলত যারা যারা ভুল কাগজপত্র দিয়েছেন বা ভুল তথ্য দিয়েছেন তাদের কিন্তু আবেদনপত্রগুলো বাদ হয়ে যেতে পারে। তো দেখুন কী বলা হয়েছে টাকা দেওয়ার নতুন নিয়ম। নবান্ন সূত্রের খবর অনুযায়ী, প্রসঙ্গত এই প্রকল্প শুরু হওয়ার পর থেকেই বা সময় থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও আবেদন করা যেত। অর্থাৎ প্রথম যখন লক্ষ্মী ভাণ্ডার শুরু হয় তখন কিন্তু আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকতো তাহলে আবেদন করা যেত। তবে বর্তমানে এই জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে আপনারা কিন্তু আর টাকা পাবেন না, আপনাদেরকে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, তবেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলারা পাবেন। যার জন্য কিন্তু ইতিমধ্যে নোটিশও প্রকাশিত হয়েছে। এই নোটিশ নিয়ে আগেই আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে দেখুন, কারণ এর আগে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে যারা যারা আবেদন করেছিলেন যে সমস্ত মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে কিন্তু প্রচুর সমস্যা হয়েছিল। অনেক মহিলারা কিন্তু টাকাই পাননি। পরবর্তীতে যাতে এই সমস্ত সমস্যাগুলি না হয় তার জন্য জয়েন্ট অ্যাকাউন্টের বদলে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে বলা হয়েছে। তবে ভুলবশত যারা এই যে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ফেলেছেন তাদের যে টাকা আসবে না এমনটা নয়। যতক্ষণ পর্যন্ত জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে ততক্ষণ টাকা পাবেন না, আপনাদেরকে এটা পরিবর্তন করতে হবে। তার জন্য সরাসরি আপনার সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে আপনার যে বিডিও অফিস বা ব্লক অফিস রয়েছে সেখানে জমা করুন। এখানে জমা করলে কিন্তু আপনারটা আপডেট হয়ে গেলে আপনিও টাকা পাবেন। এর পাশাপাশি বলা হয়েছে দেখুন বন্ধুরা, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন চলবে না তেমনই কিন্তু আধার লিঙ্কেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। অর্থাৎ ব্যাঙ্কের সঙ্গে কিন্তু KYC আপডেট করে রাখতে হবে। দেখুন, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে। গত বছরের মে মাস থেকেই এই আধার লিঙ্ক ছাড়া কোনো মহিলাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছিল। তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে অবশ্যই আপনার কিন্তু KYC আপডেট করতে হবে। এরপরে দেখুন, বলা হয়েছে বিধবাদের আবেদন। তো এখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে একটা সুখবর রয়েছে, এবার বিধবা মহিলাদেরও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। ফলে অতিরিক্ত হিসাবে বিধবা মহিলারা 1,000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অর্থাৎ একজন মহিলা তিনি যদি বিধবা হন সেক্ষেত্রে 1,000 টাকা বিধবা ভাতার এবং 1,000 টাকা লক্ষ্মী ভাণ্ডারের, মোট কিন্তু 2,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এর পরবর্তী যে আপডেট সেখানে বলা হয়েছে দেখুন, কাস্ট সার্টিফিকেট। বলা হয়েছে যে সমস্ত মহিলারা কাস্ট সার্টিফিকেট জমা করেননি বা এর আগে যাদের ছিল না তারা কিন্তু শীঘ্রই এই কাস্ট সার্টিফিকেট আপনার যে বিডিও অফিস বা ব্লক অফিস রয়েছে সেখানে জমা করে দিন। এখানে যদি আপনি জমা করতে পারেন সেক্ষেত্রে 1,000 টাকার পরিবর্তে বর্তমানে 1,200 টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। দেখুন, বলা হয়েছে রাজ্যের মুখ্য সচিব জানান, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যাতে আরও স্বচ্ছ এবং সহজ করা যায় তারই কিন্তু প্রয়াস চলছে। পুজোর আগে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদেরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তবে যে সমস্ত মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে শুধুমাত্র তাদের ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু এই টাকা আসবে নভেম্বর মাসে। অর্থাৎ যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারাই পাবেন, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না বা হতে দেরি হবে তারা পরবর্তী মাসে কিন্তু টাকা পেতে পারেন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে। এবারে প্রশ্ন হচ্ছে বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে পেতে পারেন বা নতুনদের কবে দেওয়া হতে পারে? তো প্রথমেই আপনাদেরকে জানাই, অক্টোবর এবং নভেম্বর এই দুটো মাস কিন্তু পুজোর মরশুম। যদি আপনারা দেখেন দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, সমস্ত কিছু শনিবার রবিবার সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা পুজোর মরশুম চলছে। এক্ষেত্রে কিন্তু ব্যাংক ছুটির একটা বড় সম্ভাবনা রয়েছে। তার উপরে আবাস যোজনা সার্ভের কাজ চলছে, এর জন্য কিন্তু আধিকারিকরা একটু ব্যস্ত হয়ে পড়েছেন, ফলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে একটু টালমাটাল হচ্ছে। ইতিমধ্যে প্রচুর মহিলাদের যদি আপনারা স্ট্যাটাস দেখেন সেক্ষেত্রে এখনও পর্যন্ত আপনারা দেখতে পাবেন পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে। তো এক্ষেত্রে এই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী দু একদিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে। ছয় তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে একটা কিস্তির টাকা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবাই এই একই ডেটে কিন্তু টাকা নাও পেতে পারেন, কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ধাপে ধাপে টাকা দেওয়া হয়। প্রায় 2,15,00,000 মহিলাকে একসঙ্গে এত বিপুল পরিমাণের টাকা দেওয়া সম্ভব নয়, তাই ধাপে ধাপে কিন্তু এই টাকা দেওয়া হয়। একসঙ্গে টাকা দিলে সার্ভার ডাউন হয়ে যেতে পারে, ফলে টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিকঠাক টাইমে নাও পৌঁছাতে পারে। তাই অনুমান করা হচ্ছে যারা এই সমস্ত ডেটে টাকা পাবেন না, আগামী কিন্তু 11 তারিখের পর অর্থাৎ মোটামুটি 12 তারিখ থেকে আবারও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। আর নতুন যে সমস্ত মহিলা তাদের জন্য জানিয়ে দিই বন্ধুরা, বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা দুর্গাপুজোর আগে আবেদন করেছিলেন বা পুজোর মধ্যে টাকা পাননি, মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন পুজোর পরে আপনাদেরকে টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে, পুজোর পরে তারা পেয়ে যাবেন। বিধবা ভাতা কিছু পড়ে আছে, পুজোর পরে সেটা পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব, আমাদের কাজগুলো করে নেব। তো শুনতে পেলেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বিধবাতা বা বার্ধক্য ভাতা যেটাকে আপনারা বলেন, আর সেই সঙ্গে প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু পুজোর পরে নতুনদেরকে দেওয়ার কথা বলা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে। কারণ এই সমস্ত মহিলা বা পুরুষদের কিন্তু প্রকল্পের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়নি। তো ডকুমেন্ট ভেরিফিকেশন যদি আপনাদের হয়ে যায় সেক্ষেত্রে পুজোর পর অর্থাৎ এই নভেম্বরেই কিন্তু আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এমনটাই আশা করা হচ্ছে। তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা বা আপনি জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।